হ্যাঁ ফ্রেন্ড, আমি শুধু তোমরা দেখতেছেন কি ভাই, আজকে আমি কোনো ফানি ভিডিও বানাচ্ছি না বা কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না, আমি শুধু আমার নিজের বক্তব্যটা রাখছি তোমাদের কাছে, যেটা চলছে এখন মানে বঙ্গাই আর অংশের মধ্যে যেটা চলছে সেটার বক্তব্যটা আমি তোমাদের সামনে রাখছি। আমি কাউকে মানে হার্ট করতে চাই না এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ছোট ভিডিও দেখাতে চাই, মানে যেটা বঙ্গাল করেছিল অঙ্কুশের একটা ইন্টারভিউ নিয়ে, বঙ্গাল একটা ছোট একটা ভিডিও বানিয়েছিল, মিমিক্রি করেছিল ওটা। রিসেন্টলি একবার বলিউড ঠিক একটা বিশাল বড় সুপারস্টারের বেস্ট ফ্রেন্ডের রোল, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন বলিউড, দে আর রিমেকিং আ 1994 ব্লকবাস্টার ইংলিশ ফিল্ম ফ্রেম টু ফ্রেম রিমেক। দে কল মি আপ ইন দ্য ফোন এন্ড দে সে দ্যাট সে ইট ওয়াজ একটা 1994 এর ব্লকবাস্টার বলিউড ফিল্ম, নামটা বলেছে দ্যাট ওয়াজ আ ফ্রেম টু ফ্রেম রিমেক অফ দ্যাট ফিল্ম, সো আর ইউ ইন্টারেস্টেড ইন ডুইং দ্যাট? The film is very interesting role that we do. Only request for it, bar bar request for it. That star has forced them to, you know, convince me. You can't convince me. I've seen his profile. I'm not Harley. So please, I'm not Harley. But I'm not Harley. I'm not Harley. I'm not Harley. I'm not Harley. One of the biggest superstar is doing a Hollywood frame to frame remake. I'm not Harley. 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 I'm Forget about everything. I'm going to act like a boy. I mean, just a boy. Act like a boy. Act a villain. Act a multi-star hero. Act a villain. Get mad. You're going to get mad. এরপরে অঙ্কুশ তার টুইটারে বঙ্গাইকে উদ্দেশ্য করে কিছু টুইট করে, আর সেটারই স্ক্রিনশট মেরে বা কিরণদা তার পেজে দা বঙ্গাই পেজে কিছু পোস্ট করে। যারা দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সেটাই, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো আর বেশি উকি ঝুঁকি না মেরে শুরু করা যাক আজকের ভিডিও। ছোট ছোট ছেলে আমার থেকে 10-12 বছরের ছোট সব, হ্যাঁ তো এমনি কিছুই না, মানে সফল অনেকভাবে হওয়া যায়, বাট কি হয় না, এরা এত ছোট ছেলে না, এরা এত ছোট ছেলে জীবন, এরা এত ছোট ছেলে না, এরা এত ছোট ছেলে জীবন, অনেক কিছু করা বাকি। এখানে একটা কথা বলতে চাই, এখানে এরা বলতে অঙ্কুশ শুধু গঙ্গাকে উদ্দেশ্য করে কথাটা বলেনি, অঙ্কুশ এখানে আমাদের ইউটিউবের সমস্ত রোস্টারদেরকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, সেজন্যই আজকে আমার ভিডিওটা বানানো। But what they chose in life, they chose to demean people and to gain popularity. এটা একটা জিনিস বোঝে না, যে একটা ক্লিক করতে পয়সা লাগে না সাবস্ক্রাইবার বাড়তে, হ্যাঁ একটা ক্লিক করতে পয়সা লাগে না, পয়সাটা লাগে যখন 300 টাকা দিয়ে হলে গিয়ে কেউ কারো সিনেমা দেখে। এটা ঠিক বলেছো দাদা, যখন আমরা 300 টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটা দেখি, যে এটা একটা সাউথ সিনেমার কপি আর এটা আগে আমি অনেকবারই টিভিতে দেখে ফেলেছি, তখন ভাবুন তো আমাদের অবস্থাটা কিরকম হয়। সো জাস্ট বিকজ তোমার 5 লাখ ফলোয়ার্স হোক কি সরি 5 লাখ সাবস্ক্রাইবার হোক কি 6 লাখ সাবস্ক্রাইবার হোক, ঠিক আছে, সেইটার জন্য কেউ কেউ তো হাজার হাজার টাকা পকেট থেকে পে করছে না, তারা একটা 200 টাকার প্যাকেজ নিচ্ছে যেটা থেকে সে ইউটিউব থেকে শুরু করে আরো 1 লাখ জিনিস করতে পারছে। শালা ফাটিয়ে দিয়েছে তোমার ভারতরত্ন আটকায় কে, চাপ নামিয়ে দাও। তার মধ্যে থেকে তোমার কিছুতে ক্লিক মেরে দিল তুমি ভিডিও বানাও বলে। যদি ব্যাপারটা এরকমই হতো না, তাহলে আমার চ্যানেলেও এতদিন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউ থাকতো। সো ওইটাতে বেশি হাওয়ায় ওড়াটা ইজ দ্য বিগেস্ট মিস্টেক এনিওয়ানস লাইফ, অ্যান্ড ইফ সামওয়ান সাম পিপল সে 1 মিলিয়ন পিপল 2 মিলিয়ন পিপল ইজ ফলোয়িং ইউ বা তোমাকে ফলো করছে বা কিছু করছে, তোমার কি বানাচ্ছ না বানাচ্ছ দেখতে, তাতে কিন্তু রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায়, তাতে আরো রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে তুমি কি বলছো, কার ব্যাপারে বলছো, তাতে আরো রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আজ আজ মানে জাস্ট বিকজ ইউটিউব একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে টু এক্সপ্রেস এনিথিং ইন পাবলিক মিডিয়া, তাই জন্য কি হয় না, এতে আরো বেশি করে মানুষ চেনা যায়, যে কেউ কেউ হয় ফিল্ম রিভিউ করে উইচ ইজ ভেরি গুড, ও তো ফিল্ম রিভিউও করে না, ও তো বড়ই হয়েছে তাপসওয়ালা দেবকে ছোট করে, তাহলে ভটিন্ডে কে খরবুজে কে বগল ওয়ালে টিন্ডে কে কিড়ে। কিন্তু তাপস পাল বা দেব কখনো কোনো কিছু টুইট করে বা তার বঙ্গাইয়ের উদ্দেশ্যে কোনো কিছু মন্তব্য করে কোথাও লিখে পোস্ট করেনি, কারণ তারা বোঝে মিম ব্যাপারটা, বোঝে রোস্ট ব্যাপারটা, বোঝে। সো ওর সাকসেসের ফর্মুলাটাই হচ্ছে যে হাউ টু ডিমিন পিপল এন্ড মেক ইট ইন সাচ আ ওয়ে যে চারটে লোক, আরে ভাই রাস্তায় বাদর নাচলেও লোকে ভিড় করে দেখে।
বাদল নাচের সঙ্গে আমাদের ভিডিওর তুলনা করছো দাদা? আমাদের তুমি কি ভাবলে যে আমাদের ভিডিওটা ক্যামেরার সামনে এসে দু লাইন বললেই আমাদের ভিডিও তৈরি হয়ে যায়? না, আমাদেরও রাজ্যকে স্ক্রিপ্টিং করতে হয়, তারপরে সেটাকে শ্যুট করতে হয়, তারপরে এডিট করে তারপরে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হয়। আমাদেরও টাইম লাগে, আর আমরা কোনো ইউটিউবারের দেখে তার কন্টেন্ট ডাইরেক্ট কপি করে ইউটিউবে পোস্ট করতে পারি না, কারণ কিছু গাইডলাইন আমাদেরও ফলো করতে হয়। আমার মা যদি কোনোদিন বলেছে বড় হয়ে তুই মানে বাদল নাচ খেলা দেখাবি, তা তো নয়। সে তো লোক জড়ো হওয়াটাতে ইমপ্রেস হয়েও না, যে তোমাকে দশটা লোক দেখছে তাতে ইমপ্রেস হয়েও না, দেখো যে তুমি কি করছো তার জন্য লোক জড়ো হচ্ছে। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেমন আমি ওকে কিছু জিনিসে প্রশংসা করতে চাই, ও ছোট ছোট জিনিস আমার, আমি তো এমনি অতটা কিছু ফলো করা হয় না, বাট কিছু কিছু জিনিসে আমি দেখলাম যে ও সাপোজ ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু বলেছে, হুইচ ইজ ভেরি গুড। এইগুলো বলো যাতে চারটে লোকের আরো ভালো হয়, এমন কিছু কন্টেন্ট বানাও। যেমন ইউটিউবার অনেক রকমের হয়, কিছু এক একজন ইউটিউবার হয় যারা সাপোজ কি বলে ওটাকে ওই রান্না শেখায়, কেউ কেউ ইউটিউবার হয় যে মেকআপ শেখায়, কেউ কেউ ইউটিউবার হয় যে ফোন রিভিউজ করে, কেউ কেউ ইউটিউবার হয় যারা ফিল্ম রিভিউজ করে। আমরা রোস্ট করি, বাট কেউ কেউ ইউটিউবার হয় যারা মানুষকে ছোট করে খিল্লি করে। আর বস, আই হ্যাভ নট গিভেন ইউ দ্যাট রাইট, ইফ ইউ আর টকিং অ্যাবাউট মি, কাম টক ফেস টু ফেস। ইফ ইউ আর টকিং অ্যাবাউট মি, আমি তো তোমার, তুমি আমার বাড়িতে খাও না পড়ো না, আমি তোমার বাড়িতে খাই না পড়ি না, হু হ্যাভ গিভেন ইউ দ্য রাইট টু টক অ্যাবাউট মি উইদাউট টেকিং মাই পারমিশন? Are you doing my film's review? No, you are not doing my film's review. You are doing nothing. আচ্ছা, আর ও যে জিনিসটা নিয়ে, আর ও যে জিনিসটা নিয়ে শুরু করেছে, আজকে যদি আমি ওকে একটা ছোট্ট চ্যালেঞ্জ ছুড়ে দিই, যে ও বলছে বলিউড অফারটা নাকি আমি পাইনি, আমি যদি যে মানুষটা আমাকে বলিউড অফারটা করেছে যে অ্যাকচুয়াল প্রোডাকশন হাউস, আমি যদি তার কাছ থেকে প্রমাণ করিয়ে দিতে পারি, তাহলে ও যদি আমাকে প্রমিস করতে পারে, যে চ্যালেঞ্জ করতে পারে যে ও ইউটিউব চ্যানেল উড়িয়ে দেবে? হি ইজ সো শিওর না যে বাঙালি আর্টিস্টরা এতটাই খেলো হয় যেটা বলিউড অফার পেতে পারে না। তো আজকে ওর এত বড় কনফিডেন্স, ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ইউটিউবার হয়ে গেছে নাকি, তো এত বড় কনফিডেন্স, তো আজকে ওর এতটা দম আছে যে আমাকে বলতে পারে যে দাদা যদি সত্যি এটা তোমার কথাটা সত্যি হয়, তাহলে আমি তো অন্যায় করেছি তোমাকে খিল্লি উড়িয়ে, আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো। আচ্ছা দাদা, ও তোমাকে নিয়ে খিল্লি করেছে তাই তুমি বলছো যে ও অন্যায় করছে? আচ্ছা তুমি একটা কথা বলো তো, ও এই কেমন সিনেমা যে সিরিজটা আছে সেই সিরিজের ভিডিওগুলো তুমি মুখ গোমড়া করে বসে টানা দেখতে পারবে? সেটা যদি করে দেখাতে পারে আমাকে মেনে নেবো। যেমন শাহরুখ খানের সারোগেসি নিয়ে, শাহরুখ খানের ছেলেটা, পিপল হ্যাভ গন টু বিয়ন্ড লিমিট এন্ড হি রিঅ্যাক্টেড, ঠিক আছে, গন বিয়ন্ড লিমিট। আমি আমাকে নিয়ে মজা করা বা খিল্লি করার অধিকার আমি খুব গিনে চুনে লোককে দিয়েছি, ঠিক আছে, আমি খুব ভেবে চিন্তে কয়েকটা লোককে দিয়েছি, হ্যাঁ, এন্ড স্পেশালি ইন মানে পাবলিক প্ল্যাটফর্ম অর মিডিয়াম, ঠিক আছে। এবার দেখো, তুমি একটা পাবলিক ফিগার, তোমাকে নিয়ে 100 জন কি বললো, কোন কোন চ্যানেলে কি বললো, তুমি বদার করবে না, বিকজ এই বদার করার থেকে বড় কথা তুমি জানতেও পারবে না। হ্যাভিং সেড দ্যাট, যখন তুমি দেখছো যে তোমার একটা নাম হয়েছে এবং তোমার একটা রেসপন্সিবিলিটি হয়েছে, একটা বেসিক নাম হওয়ার সাথে সাথে কিন্তু রেসপন্সিবিলিটিও আসে, তারপরেও যদি তুমি খেঁচড়ামোটা বজায় রাখো। আবার তুমি ভুলভাল বলছো দাদা, আর এটা খেঁচড়ামো না, এটাও একটা ট্যালেন্ট যা সবার মধ্যে থাকে না, যেটা কিছু কিছু মানুষের মধ্যে থাকে। এইটা করেই বঙ্গায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, এটা কোনো বাংলার বুকে এটা কোনো এতিপেতি ব্যাপার না, একটু ভেবেচিন্তে কথা বলো। তাহলে আর কিচ্ছু না, যাদের নিয়ে বলছো তাদের যেদিন মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাবে, যে স্টেপ তারা নিতে পারে তখন সেই স্টেপটা নিলে কিন্তু আর কেঁদে কুল করতে পারবে না, তখন তুমি কেঁদে কুল করতে পারবে না এবং সারা জীবন আফসোস করবে এটা আমি কেন করলাম। সো ওয়াই ইউ আর গোয়িং টু স্টার্ট আ ওয়ার, ডোন্ট স্টার্ট আ ওয়ার, বিকজ তোমার যেখানে ভাবনা শেষ আমাদের সেখান থেকে শুরু বল। আমার থেকে 10-12 বছরের ছোট, লাইফের এক্সপিরিয়েন্স এর থেকে ছোট, সবকিছুর থেকে ছোট, এগুলো করে নিজের কেরিয়ার নিজের সবকিছু টেকে লাগানো তো কোনো দরকার নেই না, কেন বেকার বেকার? দের আর লট অফ কন্টেন্ট, দে ক্যান বি আ ইউটিউবার, ইউটিউবার ইজ এ গুড প্ল্যাটফর্ম, ইউটিউবার ইজ ডেফিনেটলি ইজ এ গুড প্ল্যাটফর্ম, সেটাকে ইউজ ইট ইন আ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড প্রপার ওয়ে, সো দ্যাট আজ যদি 10টা লোকও তোমায় দেখায়
they will get influenced and they will learn something from you. They will learn something from you. Bangla film industry te ami Ankush, Rudronil, Paramrata ar Abir er khub boro fan chilam. Ekhon sei jaga ta tin joner Rudronil, Paramrata, Abir. Oho ফাটাফাটি বাস আজকের জন্য এইটুকু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও, কেননা অনেকদিন পরে চ্যানেলে ভিডিও আসলো। আমার ইচ্ছা ছিল না ভিডিও বানানোর, কিন্তু এই রকম একটা অবস্থা দেখে ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরে একটা ভিডিও আমার স্ক্রিপ্টিং করা আছে, তাহলে সেটা শ্যুট করবো।